हेलो गाइस, एसबी न्यूज़ यूट्यूब चैनले आपनादेर सबाइके स्वागत। आज के भिडियोर माध्यमे आमरा आलोचना करब भारतीय रेलेर तरफ थेके प्रचुर परिमाणे शून्य पदे कर्मी नियोगेर विज्ञप्ति प्रकाशित करा हयेछे সেই বিষয় নিয়ে। তো আপনারা মোটামুটি সকলেই কিন্তু ভারতীয় রেলের নাম শুনেছেন এবং ভারতীয় রেলের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে পশ্চিমবঙ্গের সমস্ত লোকেশন থেকে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী কিন্তু এখানে আবেদন করার সুযোগ পেয়ে যাবে সম্পূর্ণ বিনামূল্যে। কাজের জন্য কোনো রকম টাকা পয়সা আপনাদেরকে দিতে হবে না, আপনারা সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবেন এবং সম্পূর্ণ বিনামূল্যেই কাজ পেয়ে যাবেন। তো কিভাবে আবেদন করবেন, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে, সমস্ত কিছু আমরা ভিডিওতে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো ভিডিওটিকে কন্টিনিউ দেখার চেষ্টা করবেন, চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, নিয়োগকারী সংস্থা কিন্তু এখানে ভারতীয় রেলের তরফ থেকে নিয়োগ করা হবে, বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। শূন্য পদ যদি বলা যায় তাহলে ভারতীয় রেলের তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, সেই নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে এখানে তারা বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে সেই বিষয়ে কিন্তু উল্লেখ করেছে। যেমন ইলেকট্রিশিয়ান, মেকানিক, মেশিনিস্ট, এছাড়া ওয়েল্ডার, ফিটার বিভিন্ন পদে কিন্তু নিয়োগ করা হবে। ইলেকট্রিশিয়ান শিক্ষাগত যোগ্যতা, আপনি যদি ভারত সরকারের অধীনে ভারতীয় রেলের তরফে আবেদন করতে চাইছেন, নিয়োগ অনুসারে আপনাকে অবশ্যই কোয়ালিফিকেশান উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন তাহলে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। উচ্চ মাধ্যমিক পাস পাশাপাশি আপনাকে অবশ্যই আইটিআই কোর্স থাকতে হবে। উচ্চ মাধ্যমিক পাস এবং সাথে আইটিআই কোর্স থাকতে হবে তাহলে আপনারা ইলেকট্রিশিয়ান পদে আবেদন করতে পারবেন। আপনি যদি আইটিআই কোর্সের সার্টিফিকেট থেকে থাকে তাহলে আপনি এই পদের জন্য আবেদন করতে পারবেন। বয়স সীমা কিন্তু এখানে 15 থেকে 24 বছর বয়সের মধ্যে হতে হবে, তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থী যারা রয়েছে তারা কিন্তু বয়সের একটা ন্যূনতম ছাড় পাবে। মেকানিকের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এখানে উচ্চ মাধ্যমিক পাস এবং সাথে কিন্তু অবশ্যই আপনাদের আইটিআই কোর্স থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা মেকানিক পদে আবেদন করতে পারবেন। বয়স সীমা সেম রয়েছে, 15 থেকে 24 মধ্যে হতে হবে। নেক্সট আছে ওয়েল্ডার। তো ওয়েল্ডার পদে যদি কেউ আবেদন করতে চান তাহলে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস, এইট পাস কিন্তু অবশ্যই থাকতে হবে এই পদের জন্য, তাহলে আবেদন করতে পারবেন। এবং পাশাপাশি কিন্তু আইটিআই কোর্স থাকতে হবে ওয়েল্ডার পদের জন্য, আইটিআই কোর্সের সার্টিফিকেট লাগবে। বয়স সীমা সেম রয়েছে, 15 থেকে 24। নেক্সট আছে মেশিনিস্ট। তো মেশিনিস্ট পদেও কিন্তু নিয়োগ চলছে, যেখানে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস সাথে কিন্তু আইটিআই কোর্সের সার্টিফিকেট থাকতে হবে। বয়স সীমা যদি বলা যায় তাহলে 15 থেকে 24 মধ্যে অবশ্যই থাকতে হবে। এছাড়া ফিটার পদে নিয়োগ চলছে, ফিটার পদেও সেম রয়েছে, উচ্চ মাধ্যমিক পাস অবশ্যই থাকতে হবে, সাথে আইটিআই কোর্স কিন্তু অবশ্যই থাকতে হবে। বয়স কিন্তু সেম রয়েছে, 15 থেকে 24। স্টেপ বাই স্টেপ এবারে আপনাদেরকে জানিয়ে দেবো আবেদন পদ্ধতি। আপনি যদি ভারত সরকারের অধীনে ভারতীয় রেলের পক্ষ থেকে যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তি অনুসারে উপরোক্ত পদের জন্য আপনারা আবেদন করতে চান, সেক্ষেত্রে আপনাকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে এবং আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আপনি যদি অনলাইনে আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাকে যে পদ্ধতি অবলম্বন করতে হবে, প্রথমে আপনাকে ভারতীয় রেলের ওয়েবসাইটে যেতে হবে, সেখানে গিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। সেখানে রেজিস্ট্রেশন করার সময় ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। যদি আপনার আইডি না থাকে তাহলে কিন্তু আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে এবং সেই তারপরে আপনারা অনলাইন ফর্মটি ভালোভাবে ফিল আপ করবেন, যেটাকে আপনারা প্রিন্ট আউট বের করবেন, তারপরে ভালোভাবে ফিল আপ করবেন, নির্ভুলভাবে, কোনো রকম ভুল যেন না থাকে। আপনি আপনার সমস্ত নির্ভুল তথ্য দিয়ে ফর্মটি ফিল আপ করার পর আপনার একটি কালার পাসপোর্ট সাইজ রিসেন্ট ছবি, পাসপোর্ট সাইজ ফটো কিন্তু আপনাদেরকে আপলোড করতে হবে। সেটি আপলোড করার পর আপনার সিগনেচার স্ক্যান করে ওখানে আপলোড করতে হবে। সিগনেচার আপলোড করার পর আপনার সমস্ত ডকুমেন্ট দিয়ে আপলোড করতে হবে। এই ডকুমেন্ট আপলোড করা হয়ে গেলে আপনাকে ফাইনালি সাবমিট বাটনে ক্লিক করতে হবে। আপনি যখনই ফাইনালি সাবমিট বাটনে ক্লিক করবেন তখনই আপনার আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। নিয়োগ পদ্ধতি, আপনি যদি ভারতীয় রেলের তরফ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে উপরোক্ত পদগুলির ক্ষেত্রে আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাকে কোনো লিখিত পরীক্ষা না দিয়ে সরাসরি ইন্টারভিউ কল করে লেটার পাঠিয়ে দেওয়া হবে এবং আপনাকে ইন্টারভিউর জন্য ডেকে নেওয়া হবে। আবেদনের শেষ তারিখ কিন্তু রয়েছে 16ই নভেম্বর। তো আর বেশি দিন সময় নেই, আপনারা যারা আবেদন করতে চাইছেন তো তাড়াতাড়ি আবেদন করুন, 16ই নভেম্বর পর্যন্ত কিন্তু এখনও সময় হাতে রয়েছে। তো কীভাবে অ্যাপ্লাই করবেন এই ওয়েবসাইটে চলে আসতে হবে, ওয়েবসাইটের লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। এখানে আসলে আপনারা অফিসিয়াল নোটিফিকেশন ক্লিক এর লিঙ্ক পেয়ে যাবেন, অ্যাপ্লাই নাও লিঙ্ক পেয়ে যাবেন। আপনাদেরকে প্রথমে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করতে হবে। অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড হয়ে গেলে আপনারা কি করবেন, অ্যাপ্লাই নাও ফর্মে কিন্তু ট্যাপ করে দেবেন এবং তারপরে কিন্তু আপনারা ডাউনলোড করে নেবেন। স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ফিল আপ করতে হবে। আবেদন করতে যদি কোনো রকম সমস্যা হয় তো কল SMS করে অবশ্যই জানাবেন বা কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চললাম বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।